भैया स्पोकन इंग्लिश ना उच्चारणटी हबे स्पोकन इंग्लिश ए भूलटी आमरा सबाई करे थाकि इंग्रेजीते ओटा होलो एकटा डिपथंग्स आई मीन ओ थेके ओ पर्यंत एकटा ग्लाइडिंग आछे ओ ओके ताले ओके ना एखन थेके कि बोलबो आमरा ओके ओके आई एम कमिंग बी केयरफुल अबाउट दैट ओके सो नो गॉट इट सो स्पोकन इंग्लिश না ঠিক তেমনি আমরা একবারে প্রথম যে লেটারটি শিখেছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজের কি সেটা ছিল কে বলবে এ কে বলবে এ কে বলবে অ কে বলবে আ হোয়াট উইল বি দ্য রাইট প্রনান্সিয়েশন আপনি যদি কেমব্রিজ বা অক্সফোর্ড একটু দেখেন ক্লিক করে উচ্চারণটা তারা বলছে এই এবং বলা হয়ে থাকে ইফ ইউ নো দ্য রাইট প্রনান্সিয়েশন অফ দিস পার্টিকুলার লেটার ইউল বি এবল টু প্রনাউন্স নিয়ার অ্যাবাউট 10,000 ওয়ার্ডস উইথ কারেক্ট প্রনান্সিয়েশন A, able, table, basic, basically, nation. Got it? আগের বইটি যখন লিখেছিলাম বিজনেস ইংলিশ অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস বইটা নিয়ে অনেকেই কমেন্টস করেছিলেন যে বইটাতে আইপিএস সিম্বল ইংলিশ টু ইংলিশ একটু সহজভাবে কারোর জন্য কিছু লেখা যায় কিনা হ্যাঁ আপনাদের জন্য ইজি ইংলিশ কি থাকছে বইটিতে খুব সিম্পল ওয়েতে 101টা স্ট্রাকচার আমি যেটা আমরা ইংরেজি বলতে বা লিখতে গেলে একেবারে বেসিক যে স্ট্রাকচারসগুলো দরকার হয় এই 101টা স্ট্রাকচার মধ্যে মোটামুটি ইংরেজির সকল গ্রাম্যাটিক্যাল রুলসগুলো আমরা কভার করে ফেলেছি থাকছে 50 কমন এরর্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি হয় আমরা যখন ইংরেজি বলি তখন কিছু বেসিক মিস্টেকস এবং এরর্স আছে যেগুলো আমরা করি এই বেসিক এরর্স এবং মিস্টেকসগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত আমরা ইংরেজি বলা বা লেখার সময় আমরা করে থাকি সেগুলোর সমাধান এবং সেগুলোই থাকছে বইটিতে কীভাবে আপনি এটাতে ইম্প্রুভ করতে পারবেন 50 ইজি ইংলিশ প্রনান্সিয়েশন রুলস কেন দরকার এটা শুরুতে যেটা বলছিলাম প্রনান্সিয়েশন দরকার শুধুমাত্র আমার স্মার্টনেস শো করার জন্য না আমি যে ইংরেজিটা বলছি সেটা যেন রাইট প্রনান্সিয়েশন সহকারে বললে মিনিংটা যেন চেঞ্জ না হয় এইটা এনশিওর করার জন্য আমার ইংরেজি উচ্চারণটা দরকার যেটা আমরা বলছিলাম যদি শব্দের শেষে ইডি থাকে তাহলে যেটা আমরা করতাম ওয়ান্টেড বা ইনসাল্টেড কনসাল্টেড তাই না ফ্রম নাও অন এই সকল টেডগুলো বা ডেডগুলো আজকে থেকে ইড উচ্চারণ করবো আমরা আমার সাথে সাথে সবাই একটু করতে পারেন ওয়ান্টেড ইনসাল্টেড কনসাল্টেড Founded. তাহলে যেগুলো আগে টেড এড সব চেঞ্জ হয়ে আজকে থেকে হবে ইড আরও থাকছে টপ 500 ইউজড এক্সপ্রেশনস সিচুয়েশনাল কনভারসেশনস প্রতিনিয়ত ব্যবহার হয় এরকম লিঙ্কিং কনজাংশনস ভোকাবুলারিজ ইউজফুল ডায়ালগস এবং কনফিউজিং ওয়ার্ডস যেগুলোর একটা সমন্বিত প্রয়াস ছিল আমাদের এই বইটি আপনাদের কাছে নিয়ে আসা কাদের জন্য বইটা বইটি তাদের জন্য যারা একেবারে শুরু থেকে শুরু করতে চাই সেই প্রত্যন্ত অঞ্চলের ডিগ্রি কলেজের সেই ছেলে বা মেয়েটি যারা সেখানে ভালো একজন শিক্ষকের অভাবে পড়তে পারছি না বা ইংরেজি শিখতে পারছি না তাদেরকে উদ্দেশ্য করে আমার বইটি লেখা যারা একেবারে শুরু থেকে যারা নার্ভাস ফিল করি যারা চ্যালেঞ্জ ফেস করে একটা ছোট্ট বাক্য তৈরি করতে তাদের জন্য বইটি লেখা এবং যে স্ট্রাকচার্স যে প্রনান্সিয়েশন যে এরর্স মিস্টেকস যে ভোকাবুলারিজ যে লিঙ্কিং কনজাংশনস অনেক বিষয়ের সমন্বয়ে বইটি আমরা প্রেজেন্ট করেছি যেটা আপনাকে একটি কমপ্লিট কোর্স হিসেবে হেল্প করবে ইংরেজি শিখতে এবং আপনাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে কনফিডেন্সটাকে বুস্ট আপ করতে এবং আপনার ইংরেজির ভীতি দূর করে একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে আপনাকে সহযোগিতা করবে